ফ্রেন্ডস ওয়েলকাম ইউল টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই সময় দাঁড়িয়ে যেভাবে মাঠকে মাঠ জমিকে জমি ধসার হাত থেকে রক্ষা পাচ্ছে না এমতো অবস্থায় চাষিরা কিন্তু কিং কর্তব্য বিমোর হয়ে কোন ওষুধ প্রয়োগ করবে কিন্তু ভেবে উঠতে পারছে না কারণ ওয়েদার কোনোভাবেই কিন্তু চাষিদেরকে সাপোর্ট করছে না যে কারণে কিন্তু জমিতে সামান্য ড্যাম ভাব এলেই অর্থাৎ যখনই আমরা জল পাওয়াচ্ছি ঠিক তার দেখা যাচ্ছে জমিতে ধসার প্রকোপ হু হু করে বাড়ছে যার ফলে ম্যাক্সিমাম এলাকায় দেখা যাচ্ছে চাষিরা কিন্তু রীতিমতো জল পাওয়াতেও ভয় পাচ্ছেন কারণ জানেন যে জল পাওয়ানো মানে জমিতে জলীয় বাষ্প এসে হাজির হবে আর জলীয় বাষ্প বা ড্যাম ভাব চলে আসা মানে কিন্তু ধসার প্রকোপ বেড়ে যাবে আর জল না দিলেও কিন্তু উপায় নেই কারণ আলুকে তো বাড়াতে হবে এমনিতেই শীত চলে গেছে আবহাওয়া দপ্তর বলেও দিচ্ছে যে আর শীত থাকবে না শীতের বিদায় হয়ে গেছে তো সেক্ষেত্রে সবে মাত্র মোটামুটি দু মাসের আশপাশ হয়তো বয়স হয়েছে দক্ষিণবঙ্গে আলু চাষের এখনও অনেকটাই বাকি রয়েছে তো আলুকে এখন পারফেক্ট সাইজে আনতে গেলে গাছটাকে টিকিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি তো বন্ধুরা জানি না আমি আজকে আপনাদেরকে কতটা হেল্প করতে পারবো যদিও আপনাদেরকে হেল্প করার কোনো যোগ্যতাই কিন্তু আমার নেই আবহাওয়া দপ্তর থেকে এমনিতেই কিন্তু বৃষ্টির পূর্বাভাসের কথা আমাদেরকে জানিয়েছে তো এইভাবে যদি আবার পুনরায় বৃষ্টিপাত হয় যেভাবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে তাহলে কিন্তু আলু চাষের দফা রফা তো এখন আমরা আলু গাছকে ধসার হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি করব। এতদিন আমরা কনট্যাক্ট ফাঙ্গিসাইড এম ফর্টি ফাইভ জাতীয় ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট জাতীয় যে সমস্ত ছত্রাকনাশকগুলো আমরা প্রয়োগ করেছি আলুর নাবি ধসার জন্য তা তো অনেকটা কাজ হয়েছে অনেকেরই কাজ হয়েছে ম্যাক্সিমাম চাষিরা কিন্তু ওইটার ওপরে বেশি ভরসা করে তবে এই রকম একটা অবস্থায় যখন শীত আর নেই ক্রমশ গরমের দিকে আমরা এগোচ্ছি তাপমাত্রা বেড়েই চলেছে তারপর আবার বৃষ্টিপাতের পূর্বাভাস এইরকম অবস্থায় আমাদেরকে এখন সিস্টেমেটিক ছত্রাকনাশকের আশ্রয় নেওয়াটা ছাড়া আর কোনো কিন্তু গতি নেই সেই জন্য আমি প্রথমেই আপনাদেরকে আজকে আমি চার রকম সিস্টেমেটিক ছত্রাকনাশকে আজকে আমি কথা বলবো প্রথম হচ্ছে মক্সিমেট ইন্ডোফিল কোম্পানির তারপর হচ্ছে ডু পয়েন্ট কারজেট এম এইট তিন নম্বর হচ্ছে বি এ এস এফ কোম্পানির অ্যাক্রোব্যাট চার নম্বর হচ্ছে বায়ার কোম্পানির ইনফিনিটো এর আগের একটা ভিডিওতেও আমি এদের সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম হয়তো আপনারা দেখেছেন তবে আজকের ভিডিওটা আর একটু অন্যরকম হবে তাই পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট রইল এই যে মক্সিমেট আর কারজেট এম এইট এদের কিন্তু উভয়েরই কম্পোজিশান একই অর্থাৎ ম্যানকোজেভ সিক্সটি ফোর পারসেন্ট এবং সায়মক্সানিল এইট পার্সেন্ট এদের ডোজ কেমন দেবেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রতি ড্রামে প্রতি ড্রামে পঞ্চাশ থেকে ষাট গ্রাম দিয়ে আপনারা স্প্রে করবেন ভালো করে স্প্রে করবেন যাতে গাছগুলোকে স্নান করিয়ে দেওয়া যায় খুব ভালো করে একেবারে স্নান করানোর মতো গাছকে দিতে হবে এছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই এরপর আমরা আসছি বিএএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট যার কম্পোজিশান হচ্ছে ডায়ামিথোমর্ফ ফিফটি পার্সেন্ট এই রকম সিচুয়েশনে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রতি ড্রামে গুলে আপনারা স্প্রে করুন একই রকমভাবে স্নান করানোর মতো করে অর্থাৎ জল গড়িয়ে গড়িয়ে পড়বে এরকমভাবে কিন্তু স্প্রে করতে হবে এরপর আমরা আসছি বায়ার কোম্পানির ইনফিনিটো যেটা একটা খুব উন্নত মানের মডার্ন টাইমের একটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড আপনারা খুব ভালো করে এটাকে নিয়ে পরিচিত তো এর কম্পোজিশান হচ্ছে ফ্লুও পিকোলাইট সিক্সটি এর সঙ্গে রয়েছে প্রোপামো কার্ব সিক্স টোয়েন্টি আপনারা ফিফটি এমএল প্রতি ড্রামে গুলে আপনাকে স্প্রে করতে হবে অর্থাৎ প্রত্যেকটা ছত্রাকনাশক যে কোনো একটা আপনি ব্যবহার করুন এবং খুব ভালো করে স্নান করিয়ে দেওয়ার মতো ব্যবহার করুন অনেকে হয়তো বলবেন যে ইনফিনিটো অ্যাক্রোবেটের অনেক দাম সেক্ষেত্রে মক্সিমেটেরও অনেক দাম মক্সিমেটেরও দাম কম নয় তবুও অ্যাকচুয়ালি এদের দাম যেহেতু বেশি কাজটাও কিন্তু আগের থেকে অনেক বেটার অর্থাৎ এম ফর্টি ফাইভ এই সমস্ত ওষুধগুলো আমরা প্রাথমিক স্টেজে ব্যবহার করেছি ওর যতটা কাজ হবার কিন্তু হয়েছে এরকম একটা স্টেজে এসে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু এইগুলোর উপর জোর দিলে কিন্তু খুব ভালো হয় অর্থাৎ রেজাল্ট আমরা অনেক বেটার পাওয়ার আশা করছি যেহেতু এগুলো সিস্টেমেটিক ফাঙ্গিসাইড তাই সরাসরি কিন্তু গাছের কোষে কষে প্রবেশ করে যায় এবং গাছের ভিতরে কোষে কষে প্রবেশ করে যাওয়ার পর গাছ থেকে ভিতর থেকে একটা পাওয়ার প্রদান করে যার ফলে যে সমস্ত ছত্রাগুলো অ্যাটাক করেছে সেগুলো কিন্তু সমূলে নষ্ট হয়ে যায় আর ফ্রেন্ডস ঠান্ডাটা যদি আর একটু কিছুদিন টানত তাহলে তো খুবই ভালো হতো সেটা আপনারা খুব ভালো করেই জানেন কিন্তু প্রকৃতির ব্যাপার কিছু তো করার নেই প্রকৃতি যা করবে আমাদেরকে কিন্তু সেটাই মেনে নিতে হবে এবার আর একটা কথা যে এর সঙ্গে ছত্রাকনাশকের সঙ্গে অবশ্যই কিন্তু ইনসেকটিসাইট অর্থাৎ শোষকনাশক ব্যবহার করুন ইমিডাক্লরপিড সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট যেটা আপনি বাজারে বিভিন্ন ব্র্যান্ডে পাবেন হাইফিল্ড এজি ইমিগ্রো টাটামিডা কনফিডর এগুলো আপনি কী করবেন প্রতি ড্রামে আট থেকে দশ এম গুলে কিন্তু প্রয়োগ করবেন আর একটা কী হয় বিভিন্ন ইনসেক্টিসাইড বা বিভিন্ন ফাঙ্গিসাইড ব্যবহার করার ফলে আমাদের কী হয় গাছের মধ্যে কিছুটা উইকনেস কাজ করে সেই উইকনেসটাকে এই মুহূর্তে আমাদেরকে দূর করতে হলে আমাদেরকে কী করতে হবে কোনো একটা পিজিআর প্রয়োগ করতে হবে যারা অলরেডি পিজিআর প্রয়োগ করে দিয়েছেন তাদেরকে আমি পিজিআর প্রয়োগ করতে কিন্তু বারণ করব আমি বলেছিলাম যে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিনে মাথায় একবার পিজিআর প্রয়োগ করতে হবে আলু চাষে আর একবার ষাট পঁয়ষট্টি দিনের মাথায় একবার পিজিআর প্রয়োগ করতে হবে তো যদি অলরেডি আপনাদের প্রয়োগ করা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু প্রয়োগ করার কোনো দরকার নেই যদি কেউ প্রয়োগ করে না থেকে থাকেন তাদের জন্য আমি বলবো যে কোনো একটা পিজিআর প্রয়োগ করুন বা বর্তমানে বাজারে একটা খুব ভালো পিজে এসেছে যেটা হচ্ছে ইসাবিয়ন সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন এটাকেও কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন প্রতি লিটার জলে গুলে দুই এম এল হাড়ে প্রয়োগ করবেন একই সঙ্গে অর্থাৎ ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড অ্যান্ড পিজিআর তিনটাকে একসঙ্গে মিক্স করে আপনারা কিন্তু স্প্রে করুন এবং আশা করছি খুব ভালো রেজাল্ট আপনি এর থেকে পাবেন তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কিন্তু করবেন আপনার মতামতটা অবশ্যই দেবেন ওকে যাই হোক আপনার দিনটি ভালো হোক